तृणमूल और बीजेपी एक ही मुद्रार दुई पीठ। तृणमूल और बीजेपी माने बांगलाय अशांति हिंसा। नवग्रामे जनसभा एमन मंतव्य करे केंद्र और राज्य सरकार के तोप दागलें प्रदेश कांग्रेस सभापति अधीर चौधरी। सोमवार नवग्रामे सुखी थेके कलेज पर्यन्त हजार हजार कर्मी समर्थक निये विशाल मिछिल करें अधीर चौधरी। एरपर नवग्राम कलेज माठे सभाओ करें तिनी। सभा थेके एकेर पर एक प्रसंग टेने केंद्र और राज्य सरकार के तुलोधना करलें अधीर। सेई संगे नंदीग्राम थेके भोटे दाड़ानो निये मुख्यमंत्री के तीव्र कटाक्ष करें तिनी। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। কৃষি বিল প্রত্যাহার, নারদা সারদা সহ বিভিন্ন চিটফান্ডের দোষীদের শাস্তির দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার নবগ্রামের সুখী থেকে কলেজ পর্যন্ত হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করেন অধীর চৌধুরী। এরপর নবগ্রাম কলেজ মাঠে সভাও করেন তিনি। সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। করোনার জেরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জেলায় ফেরাতে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা, দিল্লিতে কৃষকদের আন্দোলন সহ একাধিক প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন তিনি। তিনি বলেন, তৃণমূল ও বিজেপি একই মুদ্রা দুই পিঠ। তৃণমূল ও বিজেপি মানেই বাংলায় অশান্তি, হিংসা, বাংলায় সাম্প্রদায়িক বিভাজন। তাই বাংলার মানুষকে তৃণমূল ও বিজেপিকে বর্জন করতে হবে। সেই সঙ্গে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন অধীর। মমতা ব্যানার্জি নিজে ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি ধারণা আছে ভবানীপুরে উনি হারতে পারেন, তাই তার আরেকটা কেন্দ্র দরকার নিজের জয় নিশ্চিত করার জন্য। কারণ ভবানীপুরে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বাঙালি অবাঙালি যে রাজনীতি করেছেন তার ফল ভবানীপুরে পড়তে পারে। কারণ ভবানীপুরে বিশাল অংশের মানুষ অবাঙালি, তাই তারা তাকে ভোট নাও দিতে পারে। এই আশঙ্কা থেকে, এই আতঙ্ক থেকে মমতা ব্যানার্জি আজ নন্দীগ্রামে দাঁড়াতে চাইছেন। ভবানীপুরে পরাজিত হলে নন্দীগ্রামে জিতব এই ভরসায়। বিষয়টা হচ্ছে যে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার দুটো পিঠ। তৃণমূল যা করেছে বিজেপি তাই করছে, বিজেপি যা করে তৃণমূল তাই করছে। অর্থাৎ তৃণমূল বিজেপি মানে বাংলার অশান্তি, তৃণমূল বিজেপি মানে বাংলায় রাজনীতির হিংসা, তৃণমূল বিজেপি মানে বাংলার সমাজের বিভাজন। অর্থাৎ তৃণমূল বিভাজীকে, তৃণমূল এবং বিজেপিকে করতে হবে বর্জন। তৃণমূল বিজেপি যদি বর্জন না করে বাংলার মানুষ, তাহলে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন দেখতে হবে, বাংলায় অশান্তির আগুন আমাদের দেখতে হবে। তাই বাংলার মানুষের এখনো সময় আছে যে সকাল দেখলে যেমন বোঝা যায় গোটা দিন যাবে, আজকের বিজেপি তৃণমূলের রাজনৈতিক যে খেউর বৃত্তি, রাজনৈতিক যে কর্মসূচি, তা দেখলে বোঝা যায় আগামী দিনে বাংলার পরিস্থিতি কি হতে চলেছে। এয়ার হোস্টেস, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ এখন বহরমপুরে। উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের এক বছরের ট্রেনিং ও প্লেসমেন্টের সুযোগ। ভর্তি চলিতেছে, আসন সংখ্যা খুবই সীমিত। বিভিন্ন এয়ারলাইনে গ্ল্যামারাস জবের সেরা সুযোগ। যোগাযোগ করুন সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9064504619। মোনার গ্রুপ অফ ইনস্টিটিউট, সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে ও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা মিডিয়ামে প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও বিএড, ডিএলএড, অ্যানিমেশন ও সিরামিক্স ডিজাইনের কোর্সে ভর্তি চলছে। রয়েছে সুব্রত ক্যাম্পাস, স্মার্ট ক্লাস, অ্যাপ, লাইব্রেরি, ল্যাব, ক্যারাটে, কম্পিউটার প্রশিক্ষণ, হোস্টেল ও বাসের সুবিধা। ঠিকানা 166 চুয়াপুর, বিবেকানন্দ পল্লী, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9475195113। ক্যাম্পাস ভজরামপুর, নিশ্চিন্তপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ।